নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, বিস্তারিত তথ্য তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ধরনের চাকরি বাকরি নানা তথ্য নানা আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক কোন কোর্স নিয়োগ করা হচ্ছে এবং তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। তো বন্ধুরা, চাকরি সংক্রান্ত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলের পক্ষ থেকে কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু কলকাতা ডিভিশনের পক্ষ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার রিক্রুটমেন্ট নোটিশ নাম্বারটি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। একটু স্ক্রল ডাউন করে আমরা দেখে নেবো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তার আগে দেখো, এখানে রিক্রুটমেন্ট শুরু হয়েছে 24/12/2021 তারিখ থেকে। তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনের মাধ্যমে। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 15/1/2021 তারিখ পর্যন্ত, 2022 তারিখ পর্যন্ত, এবং পেমেন্ট যে ফিস জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু 15/1/2022 তারিখ। এবং তোমাদের এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে একটা পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে টেন্টেটিভ, আনুমানিক 15/2022 কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হতে পারে। এরপরে দেখে নেবো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো, বলা হচ্ছে অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে 2টি ভ্যাকান্সি আছে, ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে 4টি ভ্যাকান্সি আছে, এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে ভ্যাকান্সি আছে, যেখানে 15/0 আছে। জেনারেল ব্যাথরে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো জেনারেল ব্যাথরে হলেও পশ্চিমবঙ্গের পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। তো আমরা লাস্টে দেখে নেবো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথমে চলে আসবে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই পোস্টে অ্যাপ্লিকেশন করে যে কোনো শাখায় কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং নির্দিষ্ট ফিল্ডে কাজ করার দক্ষতা থাকতে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে যে পোস্ট এটা হচ্ছে ম্যানেজার। ম্যানেজার পোস্টে কমার্স সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং নির্দিষ্ট ফিল্ডে কাজ করার যদি তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে যে পোস্ট এটা হচ্ছে অফিসার। অফিসার পোস্টে যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে এম কম অথবা ICWA করে থাকতে বা ICAI ইন্টার করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং নির্দিষ্ট ট্রেডে কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। একটু স্ক্রল ডাউন করে দেখে নেবো বয়সের ছাড় কারা কত বছর অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বলা হচ্ছে সব পোস্টের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে দেখো বেতন স্কেল কত দেওয়া হয়েছে। অফিসার পোস্টে তোমাদের প্রথম বেতন দেওয়া হবে 44,900 টাকা, ম্যানেজার পোস্টে বেতন দেওয়া হবে 35,400 টাকা, এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে বেতন দেওয়া হবে 19,900 টাকা প্রতি মাসে। একটু স্ক্রল ডাউন করে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের বলা আছে অ্যাপ্লিকেশন ফিস। এখানে দেখো অফিসার পোস্টে 1,000 টাকা এক্সামিনেশন ফি জমা দিতে হবে, ম্যানেজার পোস্টে 1,000 টাকা এক্সামিনেশন ফি জমা দিতে হবে, এবং লোয়ার ডিভিশন পোস্টেও কিন্তু তোমাদের 1,000 টাকা অ্যাপ্লিকেশন ফিস বাবদ জমা দিতে হবে, এবং এটি কিন্তু তোমার নন রিফান্ডেবল, রিফান্ডেবল কিন্তু হবে না, তেমনটি কিন্তু এখানে বলা হয়েছে। এখানে দেখো তোমাদের বলা হচ্ছে তোমাদের পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে, সিলেবাস এখানে বলা হয়েছে কীরকম ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে, পুরো ইংলিশে কিন্তু প্রশ্ন আসবে, এবং পুরো সিলেবাস কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমরা চাইলে কিন্তু এই PDFটি ডাউনলোড করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো। PDF লিঙ্ক আমি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে, তোমরা চাইলে সরাসরি দেখে নিতে পারো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু ডাউনলোড করে তোমরা দেখতে পারো। এরপর দেখো তোমাদের এক্সামিনেশন সেন্টার কিন্তু বলা হচ্ছে দেখতে কলকাতা, আসানসোল, ধানবাদ, পাটনা, বারাণসীতে তোমাদের কিন্তু পরীক্ষা কেন্দ্র আছে। তো তোমরা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে পুরো ডিটেলস বলা আছে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে, প্রথমে তোমাকে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফি পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। এই 3টে স্টেপে কিন্তু তোমাকে নিয়োগ করানো হবে বা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 24/12 তারিখ থেকে, শুরু হয়েছে 24/12/2021। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 15/1/2021 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের ফটোকপি, ফটোগ্রাফ, সিগনেচার এবং কিন্তু তোমাদের লেফট থাম তোমাদের দিতে হবে, এবং তোমাদের কিন্তু যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে, তেমনটা কিন্তু এখানে বলা হয়েছে। সিগনেচার কিন্তু তোমাদের যদি ক্যাপিটাল করে যে সিগনেচার করা তাহলে কিন্তু সেটা রিজেক্ট করা হবে, নট অ্যাকসেপ্টেড তেমনটা কিন্তু এখানে বলা হয়েছে। তো কিন্তু তোমরা যেরকম নর্মালি সিগনেচার করো সেরকম কিন্তু সিগনেচার করবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও সরাসরি এই ওয়েবসাইট চলে আসবে। দেখো এখানে ওয়েবসাইট লিঙ্কটা এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ https://www.erecb.com এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই অ্যাপ্লিকেশন করার লিঙ্কও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, নতুন একটি চাকরির আপডেট তোমাদের দিলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, এবং এই ধরনের চাকরি বাকরি নানা তথ্য নানা আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।